খাস করে পর্দাকে জবাই দেওয়া শুরু করছে, তারা নতুন ভাবে শুরু করছে। শুধু তাই নয়, আপনি দেখেছেন বর্তমানে একটা হিন্দু মেয়েদেরকে স্ত্রী লাইনে তারপর কর্ম পড়াতে হয়। আপনি বুঝেন ইয়ারকির ফাইজলামির ইসলামের অবস্থা, বুঝেন আপনি কোথায় নিয়ে টাকাইছে, আপনি বুঝেন ইসলামকে কোথায় নিয়ে যাইতেছে তারা, হ্যাঁ আপনি বুঝতে পারতেছেন? একটু একটু বক্তা লাগাইয়া দিছে, বড় বড় আকাবরদের বিরুদ্ধে কথা বলতেছে, কালাম করতেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতেছে, ইমামদের বিরুদ্ধে কথা বলতেছে। একটু একটু প্রমাণ। আমরা ভাবতেছিলাম যে হয়তো বাবার তায়েব হবে, কিন্তু এখন দেখতেছি অবস্থা খুবই খারাপ, শরিয়াত তো জবাই দেওয়া শুরু করছে। আজকে একটা ওয়াজ মাহফিলের মজলিসে মহিলা হাজির, হ্যাঁ কি ভাবতেছেন? কি কিছুদিন আগে ফতোয়া দিছে মুখ খোলা জায়েজ, আবার এখন ডাইরেক্ট মহিলা নিয়ে আসছে স্টাইলের মধ্যে মুসলমানের গোষ্ঠী। শোনো, তোমরা ভাববা, কথা বললি ভাববা যে হুজুররা হিংসা করে, অমুক করে, তমুক করে, কথাও বলতে পারি না, ডাইভার্ট করে অন্যদিকে, কথা বলার আগে ডাইভার্ট করে অন্যদিকে, অন্যদিকে ডাইভার্ট করে। তুমি চিন্তা করে পারছো? আল্লাহ না করুক আজকে মহিলাদেরকে স্টেজে নিয়ে আসছে, আমার যুবক বাবারা কি মনে করবে আমাকে বলো? তুমি কসম করে বলো, আমার যুবক বাবারা কি মনে করবে যে মহিলাদের সাথে একত্র হয়ে কথা বলে কোনো অসুবিধা নেই? তুমি কি দেখেছো যে এই ফোন আবিষ্কার হওয়ার পরে, এই মোবাইল ফোন আবিষ্কার হওয়ার পরে ঘরে ঘরে পরকীয়ার গজব লাগছে, ঘরে 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 পরকীয়ার গজব। শুধু কথা বলার কারণে হাজারো মারা তার বাচ্চাকে হত্যা করতেছে, পরকীয়ার প্রেমের কারণে বালির চাপা দিয়ে হত্যা করছে তার বাচ্চাকে, এই পরকীয়ার কারণে নিজের বাচ্চাকে পানির মধ্যে নিক্ষেপ করে হত্যা করেছে। শুধু পরকীয়ার কারণে স্বামী তার স্ত্রীকে জবাই দিছে, এই পরকীয়ার কারণে স্বামী স্ত্রীকে জবাই দিস, এই পরকীয়ার কারণে। এমনকি শুধু তাই নয়, নাতি হয়ে গেছে এরকম নিয়ে অন্য জায়গায় চলে গেছে, এই পরকীয়ার কারণে। যদি শুধু মোবাইল ফোনের কারণে এই অবস্থা হয়, আর যুবকরা যখন মনে করবে সামনাসামনি কথা বললে কোনো অসুবিধা নেই, আমাকে বলো বাবা, আমাকে মাফ করো, আমাকে যা ইচ্ছা তাই বলো, আগামী 20 বছর পর অবস্থা কি হবে, আগামী 50 বছর পর অবস্থা কি হবে, আগামী 100 বছর পর অবস্থা কি হবে, কে বলো? শুরু কি হয়েছে, তোমরা কি করতেছো, কি ওয়াজ নসিহতের নামে কি করতেছো তোমরা? আমাকে দেখাও তোমার ওয়াজের কয়জন মদখোর মদ সারছে আমাকে দেখাও, কয়জন গাঁজাখোর গাঁজা সারছে আমাকে দেখাও, কয়জন দাড়ি সারা মানুষ দাড়ি রাখছে আমাকে দেখাও, কয়জন বেনামাজি নামাজ দর্শ আমাকে দেখাও, কয়জন প্যান্ট শার্ট মানুষ প্যান্ট শার্ট ফালাইয়া দিয়ে সুন্নাত দর্শ আমাকে দেখাও। কি শুরুটা হইল, কি আমি সহ্য করতে পারতেছি না, কি দেখতেছি ওয়াজ নসিহতের নামে, কি দেখতেছি কি বাবা? আজকে মহিলাদেরকে এই না তার আবার কলেমা পড়াতে হবে, কেন তাকে গোপনে কলেমা পড়ালে কি তার ইসলাম শুদ্ধ হইত না? শুরুটা হয়েছে কি বাবা? আমাকে যা ইচ্ছা তাই করো, আমাকে যা মনে চায় তাই করো, সব ধ্বংস করে ফেলাইতেছে, সব ধ্বংস হয়ে যাইতেছে।